তেলাপিয়া মাছ খেয়ে কেউ হাত হারাচ্ছেন, কেউ পা হারাচ্ছেন, আবার কারো কারো পুরো অঙ্গই বিকল হয়ে যাচ্ছে। তাহলে কি তেলাপিয়া মাছ আসলেই বিষাক্ত? দর্শক, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নারী তেলাপিয়া মাছ খাওয়ার পরে তার হাত পা দুটিই তিনি হারিয়েছেন। এরপরই তেলাপিয়া মাছ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন এই মাছ ভীষণ বিষাক্ত, আবার অনেকেই বলছেন এই মাছ পুষ্টিগুণে ভরা। আসলে কোনটি সত্যি? তেলাপিয়া মাছ কি আসলেই বিষাক্ত? এটি খেলে কি আপনার অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে? চলুন দর্শক, এ ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলছেন তার বিস্তারিত আমরা আজ তুলে ধরব। একই সাথে আপনার কোনো মতামত থাকলে তা আমাদেরকে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন সকল ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের এই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। দর্শক, তেলাপিয়া বাঙালির অত্যন্ত প্রিয় একটি মাছ। এ মাছের পুষ্টিগুণ নিয়ে কখনো কোনো দ্বিমত হয়নি পুষ্টিবিদদের মাঝে। তেলাপিয়ায় প্রোটিন, পটাশিয়াম, ভিটামিন B12, ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান রয়েছে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। এরপরও কেন তেলাপিয়া মাছ খেয়ে অঙ্গপ্রত্যঙ্গ হারাচ্ছে মানুষ? সম্প্রতি একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক প্রকাশ পেয়েছে। তেলাপিয়া মাছ খেলে মরণভেদী ক্যান্সারের ঝুঁকিও প্রায় 10% বেড়ে যেতে পারে বলে দাবি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষকরা। এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তেলাপিয়া মাছগুলোর উপর গবেষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। গবেষণায় তারা এসব তেলাপিয়া মাছের দেহে মানব দেহের জন্য ক্ষতিকর বিষ খুঁজে পান। 800-এর বেশি নমুনা পরীক্ষা করেন তারা। সে পরীক্ষায় ডিবিউটিলিন এবং ডাইঅক্সিন নামের মারাত্মক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি পান এসব তেলাপিয়ার মাংসে। প্লাস্টিকের বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহৃত হয় এই ডিবিউটিলিন, যা মানব দেহে প্রবেশ করলে স্থূলতা, হাঁপানি, অ্যালার্জি এবং নানা রকমের বিপাকীয় রোগের কারণ হয়ে দাঁড়ায়। এর চেয়ে ভয়ঙ্কর রাসায়নিক ডাইঅক্সিন, যা মানব দেহে প্রবেশ করলে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এদিকে সম্প্রতি তেলাপিয়া মাছ খাওয়ার পরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী তার হাত পা হারিয়েছেন। আর এই খবর সংবাদ মাধ্যমে উঠে আসার পর অনেকের কাছে মনে হতে পারে হয়তো তেলাপিয়া মাছটি বিষাক্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলেই কি তেলাপিয়া বিষাক্ত? মূলত যে কোনো মাছ বা সি ফুড থেকে মারাত্মক খাদ্য বিষক্রিয়া হতে পারে। পানিতে ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়া থাকে, যা মানুষের শরীরে সংক্রমিত হলে মৃত্যু পর্যন্ত হয়। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 80,000 মানুষ এই ব্যাকটেরিয়া আক্রান্ত হন। এই ব্যাকটেরিয়া ঠান্ডা পানিতে বংশ বিস্তার করতে পারে না, তবে যে পানিতে এই ব্যাকটেরিয়ার থাকে সেখানে থাকা মাছ ও সব জলজ প্রাণীর শরীরে থাকে এটি। কিন্তু জলজ প্রাণীর জন্য ব্যাকটেরিয়াটি ক্ষতিকর না হলেও মানব দেহের জন্য এটি ক্ষতিকর। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্টে জানানো হয়েছে, তেলাপিয়া উৎপাদনে ব্যবহৃত মাছেদের খাদ্য, হাঁস, শুকর বা মুরগির দেহাবশেষ থেকে এসব বিষ জন্মেছে তাদের শরীরে। এগুলো খেলে মাছগুলো দ্রুত বেড়ে উঠলেও একই সঙ্গে বিষাক্ত হয়ে ওঠে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া তেলাপিয়া মাছের বাজারের 70% চীনের দখলে। বাংলাদেশ সহ বিশ্বের 135টিরও বেশি দেশ বর্তমানে তেলাপিয়া মাছের চাষ হয়। বাংলাদেশে উৎপাদিত তেলাপিয়াতে কোনো ক্ষতিকর উপাদান নেই বলে দাবি করা হয়েছিল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে।